Ben karabeştir bir tane zakat yadı be. Zeyallar bana bandı. Gopani oza kurna ki gunar kam şamne aşe. Takun bale dünyar ke o dekhen amar maula to amar dike çayya aşe. Oy bandı bandı huş thakte zibon thakte. Gunar bitar lipto hoyra. Baza এই অবস্থা ভিতরে তৈরি করতে হইলে বেশি বেশি আমার মাওলার জিকির করা লাগবে যখন বান্দা বান্দি জিকির করে আল্লাহ তখন খেয়াল করে আমার মাওলা আমার দিকে চাইয়া আছে আমি আমার মাওলাকে ডাকি আমার মাওলা আমার ডাকে জবাব দেয় এক আল্লাহরই বলছিলেন মালিক আমি যখন তোমাকে ডাক দেই আমার জিহ্বাটা মিষ্টিতে ভইরা যায় এক আল্লাহর রে বলে মালিক আমি যখন আমার মাশুক মাওলার নাম জবাব থেকে উল্লেখ করি আরে আরে সঙ্গে সঙ্গে আমার মালিক আমার ডাকে উত্তর দেয় এইজন্য আমার বাজানদেরকে বলবো নামাজ তো পড়লাম ইবাদত তো করলাম কি ইবাদত করলাম কি নামাজ পড়লাম বাজান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে তাহাজ্জুদের নামাজে দাঁড় হইয়া আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে ঢুকলেন দুই কাঁধে কে আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজের ভিতর দাঁড় হইয়া আছে আল্লাহর হাবিব পিছনে পিছনে নিয়াত বাইন্দা আলী কি ইমাম বানায় দাঁড় হইয়া আছে আমার পর সময় যায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রুকুতেও যায় না সেজদায়ও যায় না বাজার সময়ের পরে বহু সময় পরে ডান বাম সালাম ফিরিয়ে এলো পিছনে তাই এদের সরদার দোজাহান পিছনে বসা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে দেখে শরীরে ভিতরে কম্পন শুরু হয়ে গেল আল্লাহর হাবিব ধমক দিয়ে বলে আলী রে এরকম নামাজ তোমাকে কে শিক্ষা দেন ও আলী নামাজের ভিতরে দাঁড় হইয়া তো আস রুকুতেও যাও না সিজদায়ও যাও না এরকম নামাজ তোকে কে শিক্ষা দিল রে আলী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় তো অস্থির এর ভিতরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে উপস্থিত হয়ে গেল জিব্রাইল সালাতু ওয়াসসালাম এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই ছেলেটাকে আমার মাওলা রাগ করতে মানা করছে সহিহ সালামতে রেখে তিন দিন ব্যাপী চরমনায় নমুনার মাহফিল শেষ বৈঠকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বসার দিনই আলোচনা করার তৌফিক দান করলেন শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ লাইন শাকারতুম লাআজিদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা বান্দিরা আমার পক্ষ থেকে নেয়ামত যদি তোমরা পাও নেয়ামতের বেশি বেশি শুকরিয়া আদায় করো যদি নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারো তোমাদের উপরে আমি নেয়ামত আরো বাড়ায়া দেব আর নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া যদি আদায় না করো নেয়ামত তো বাড়ানো হবেই না বরঞ্চ শক্ত আযাব তোমাদের উপরে চাপাই দেওয়া হবে শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হয় কি হয় মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম রওনা করেছেন আল্লাহর সঙ্গে দেখা করবে রাস্তার পাশে দেখে কতগুলো হাঁস বসে আছে হাঁসগুলো জবান খুলে গেছে বলতেছে নবী কোথায় রওনা করছেন আল্লাহর সঙ্গে দেখা করব আমাদের একটা আরজি আল্লাহর কাছে পেশ কইরেন বহুদিন যাবৎ বৃষ্টি হয় না অনাবৃষ্টির কারণে মাখলুকাতগুলো কষ্ট পায় কবে নাগাদ বৃষ্টি হইতে পারে আল্লাহ থেকে একটু জানিয়ে আসে নবী জিজ্ঞেস করলেন রব্বুল আলামিন হাঁসগুলো জানতে চাইছে কবে নাগাদ বৃষ্টি হইতে পারে আল্লাহ রব্বুল আলামিন বললেন হে নবী মূসা হাঁসগুলোকে জানাইয়া দিও এখন থেকে চল্লিশ বছর পরে বৃষ্টির সিদ্ধান্ত নবী আসছে হাঁসগুলো জিজ্ঞেস করে নবী আমাদের কি আরজি আল্লাহর কাছে পেশ করছেন করছি তো আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন এখন থেকে চল্লিশ বছর পরে বৃষ্টির সিদ্ধান্ত শোনার পরে হাঁসগুলো বইলে উঠল আলহামদুলিল্লাহ
নবী ধমকের সুরে বললে, এ বোকারা আলহামদুলিল্লাহ বললি, এরা কি তোদের জন্য সুসংবাদ? 40 বছর পরে বৃষ্টি হবে, এটা তো সুসংবাদ না, কেন শুকরিয়া আদায় করলি? হাঁসগুলো বলতেছে, নবী গো, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর পরেও যদি বৃষ্টি না দিতেন, আমাদের তো কারো শক্তি নাই যে আমরা বৃষ্টি বর্ষাব। তা 40 বছর পরে হইলেও আল্লাহ বৃষ্টি দেবেন, এর জন্য শুকরিয়া আদায় করছি। কথার কথা, নবীর সঙ্গে এখন হাঁসগুলোর কথা শেষ হয় নাই, ঝুপ ঝুপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। নবী আশ্চর্য হয়ে বলতেছে, রব্বুল আলামিন, ভেদ তো কিছু বুঝলাম না, আপনি বললেন 40 বছর পরে বৃষ্টি, কথার কথা এখন তো 40 মিনিটও শেষ হয় নাই, বৃষ্টি শুরু হলো কারণ? আল্লাহ রাব্বুল আলামিন বলে, জমানার নবী মুসা, বৃষ্টি 40 বছর পরেই সিদ্ধান্ত, কিন্তু আমার মাখলুক হাঁসগুলো যখন আমার শুকরিয়া আদায় করছে, আমি খুশি হইয়া সিদ্ধান্ত পরিবর্তন কইরা এখন নাগাদ বৃষ্টি নাজিল করলাম। শুকরিয়া আদায় করলে আল্লাহ কি হয়, নেমত আরো। অনেক লোক তো এখন ঘুমের ভিতরে বিভোর, ঠিক না? সুযোগ ছিল মাহফিলে আসতে পারত, যে যাই 3 দিন পরে মাহফিলে আখিরে বৈঠক, সবাইকে নিয়ে দোয়া করব, কিন্তু অনেকে কিন্তু আসতে পারে নাই। তা আল্লাহ আমাদেরকে যে নিয়ে আসছেন, এই জন্য বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ, এই যে 3 দিন সোয়া 3 দিন ব্যাপী মাহফিলের একটা উদ্দেশ্য আছে না, কি উদ্দেশ্য? আল্লাহর পথ ভোলা বান্দা বান্দিদেরকে আল্লাহর পরিচয় ঘটাই, আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করা, কথা ঠিক না? আবার আব্বাজান রহমতুল্লাহ বলতেন, বাজার যে যেই জিনিসের পরিচয় পায়, ওই জিনিস সে পাওয়ার জন্য অস্থির হয়ে তালাশ করে। ছোট মায়ের কোলের বাচ্চা, ওর কাছে কিন্তু স্বর্ণের কোনো মূল্য নাই। বাংলাদেশে যে সর্বোচ্চ নোটের নাম 1000 টাকার নোট, 1000 টাকার নোটেরও কোনো বাচ্চার কাছে মূল্য নাই, কারণ ওই পরিচয় এখনো বাচ্চার কাছে আসে নাই। যদি ওর কাছে 1000 টাকার নোট দেন, ও মুখের ভিতরে এনে সিবাইয়ে সেরবে। স্বর্ণের টুকরো ওর কাছে মূল্য নাই, ও কিন্তু ফেলাইয়া দেবে। আর যার কাছে স্বর্ণের পরিচয় আসছে, সে কিন্তু সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে কীভাবে সংরক্ষণ করা যায়, কারণ পরিচয় পেয়েছে, কথা ঠিক কি না? যারা নাকি দুনিয়া এবং আখেরাতের পরিচয় পেয়েছে, দুনিয়া কি আখেরাত কি, আমি কে, ছিলাম কোথায়, আসি কোথায়, যাব কোথায়, আমাকে বানাইলো কে, কেন বানাইলো, এই চিন্তা করার পরে যে একবার আল্লাহর পরিচয় পেয়েছে, ওই বন্দাবান্দি আল্লাহকেও রাজি খুশি করিয়া কবরে যাওয়ার জন্যে সব ধরনের চেষ্টা করে। আর যার ভিতরে পরিচয় আসে নাই, এর কাছে যদি আপনি দিনের কথা বলেন, আল্লাহর আলোচনা করেন, বিভিন্ন আখেরাতের ব্যাপারে আলোচনা করেন, তখন তার কাছে এটা বিরক্ত লাগে, কথা ঠিক কি না? এই জন্য আমার আব্বাজান বলতেন, বাজার হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। দুনিয়ার হাকিকত সম্পর্কে এর চিন্তা করো, চিন্তা করলেই দেখবা তোমার চিন্তার ফসল, তোমাকে উত্তর আসবে, দুনিয়াটা একেবারে ফাঁকি, দুনিয়াটা একেবারে দেখতে না দেখতে শেষ। যার যত বয়স হয়ে গেছে, একটু পিছনের দিকে তাকা, তাকাইলেই দেখবেন মনে হয় সব কালকের ঘটনা, কি মনে হয় কি হয় না? একটু চিন্তা করেন তো না, অনেকে একটু চিন্তা করেন না, দেখবেন পিছনের দিকে তাকাইলেই মনে হয় সব কালকের ঘটনা। ওদিকে আয়নার সামনে যখন চেহারার দিকে তাকায়, দেখে কাঁচা দাড়িগুলো পাইকা সাদা হয়ে গেছে, চুলগুলো পাইকা সাদা হয়ে গেল,
দাঁতগুলো পইড়া বোকরা হয়ে গেল। আহা, ছোটবেলায় ল্যাংটোই দৌড়দৌড়ি করছি, এখন দেখি লোকেরা মুরব্বি বলি। আমার আব্বাজান বলতে সুবহানাল্লাহ, যে ছোটবেলায় যখন নামাজের সামনের কাতারে যাইতে মন চাইত, মুরব্বির হাত ধরে পিছনে যেত, যা পিছনে যা, তখন একেবারে খারাপ লাগত, আমাদেরকে পিছনে পাঠায় কেন, জোর করিয়া ধরে শক্ত দাঁড় হয়ে থাকতাম, জোর করে হাত ধরে টাই নিয়ে পিছনে যেত, যা পিছনে যা, তোরা ছোট মানুষ, কি হয়েছে তোদের, তোরা পিছনে থাকবি। আব্বাজান বলতেন মনে হয় সেদিনকার ঘটনা, কিন্তু এখন পিছনে দাঁড় হইলেও লোকের বলে আপনি মুরব্বী মানুষ, পিছনে দাঁড় হয়েছেন কেন, সামনে আসেন। এখন তাকাই দেখি এই মেয়ের সন্তান হয়েছে নালা হয়ে গেলাম, ছেলেদের বাচ্চা হয়েছে দাদা হয়ে গেলাম, এরকম বলতে পারলে একদিন ঘোষণা হবে আর ফজলুল করিম দরিয়া। এইভাবেই তো দুনিয়ার ঘটনা, কথা ঠিক না? আর দুনিয়াটা এমন একটা জিন্দগি, আল্লাহু আকবার, বাজার নিঃশ্বাসের বিশ্বাস, সেকেন্ডের কোনো ভরসা। বাংলাদেশের এক গান গায়ক স্টেজের ভিতরে গানে টান দিছিল, এক সেকেন্ডের নাই ভরসা, টান ওই নাই কই টান দিছে, ওর ভিতরে ঠাস করে পড়ে আর নাই, কে কখন কোন সময় কীভাবে রওনা করবে এটা আমাদের জানা আছে? আর আখিরাতের জিন্দগি বলেন শুরু আছে আর, বলেন আখিরাতের জিন্দগি শুরু আছে আর। এখন আমরা দুনিয়াতে আসলাম কেন, আল্লাহ পাঠাইলেন কেন, আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠাইয়া আল্লাহ বলতেছেন ওয়ালা নাবলু আন্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। তাহলে বোঝা গেল দুনিয়া একটা পরীক্ষার হল, কি হল, আম হিল হুম রুয়াইদা, পরীক্ষা হলের ভিতরে স্বাধীনতা আছে না নাই? ছাত্রছাত্রী 3 ঘন্টার জন্য পরীক্ষা দেয়, ছাত্রছাত্রী পরীক্ষার 3 ঘন্টার ভিতরে যা মনে করে তা লাগবে, তাকে কেউ বাধা দেবে? যদি বাধা দেওয়া হয় আর স্বাধীনতা থাকে না, পরীক্ষার হলও থাকে না, আইন নেই, তাকে 3 ঘন্টার জন্য স্বাধীনতা দেওয়া হয়েছে, যা মনে করে তা করবে, তাকে বাধা দেওয়ার কোনো আইন নাই। ঠিক দুনিয়াটা হইল একটা পরীক্ষার হল, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে স্বাধীনতা দিয়া আল্লাহ পরীক্ষা করবেন, লিয়াব লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তা আবার বাজানদেরকে বলবো পরীক্ষা হলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইয়া আল্লাহ পরীক্ষা করবেন, আপনি যা মনে করে দুনিয়ার ভিতরে তা করবেন, আল্লাহ আপনাকে কিচ্ছু বলবেন না, কথা বুঝেন? এই জন্য দেখবেন জবরিয়া কাদরিয়া ওদের কিন্তু আকিদা হইল মানুষ জবরে মহাসের মতো, অর্থাৎ একটা পাথর যদি এক জায়গায় পইড়া থাকে, ওইটা না নড়াইলে না চড়াইলে ওটা কি নড়ে চড়ে? এক জায়গা থেকে যদি আরেক জায়গায় সরাইয়া দেয় তখন পাথরটা সরে। ওরা বলতেছে মানুষ এরকম একটা পাথরের মতো, অর্থাৎ যাহা কিছু মানুষ আমরা করি সব আল্লাহ করায়, জোরে কর নাউজুবিল্লাহ। এই যে বিভিন্ন ধরনের মিথ্যা জুলু ব্যভিচার এগুলো যে মানুষ করতেছে, এও নাকি আল্লাহ করায়, জোরে বলেন নাউজুবিল্লাহ। আল আহলে সুন্নাত আল জামাত আমাদের আকীদা কি, মানুষ হল অলিল আফআলে ইখতিরিয়াতুন, মানুষ হল আল্লাহ রাব্বুল আলামিন শক্তি দান করে, কি দান করে, যেমন নাকি তুমি ডানের পথে চলবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই রাস্তায় চলার শক্তি দান করবে, যদি বামের পথে মানে জাহান্নামের রাস্তায় চলতে চাও তা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই রাস্তায় চলার শক্তি দান করবেন, কথা ঠিক কি না? কিন্তু এই পরীক্ষার হলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে বাধা দিবে না, তবে মাঝে মধ্যে কিছু সতর্কতা, যেমন ছাত্র যখন পরীক্ষা দেয় যদি প্রশ্ন ঠিকমতো উত্তর না দেয়, মাঝে মধ্যে যারা গার্ড থাকে তারা বলে যে তুই করতেছ কি, সময় কিন্তু যায়, ঘন্টা কিন্তু একটা চলে গেছে, তুই করতেছ কি, মাঝে মধ্যে একটু চোখটা রাঙ্গানি দেয়, কি করতেছ। তাই মাঝে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বন্দাবান্দিকে সতর্ক করার জন্যে এই করোনা ভাইরাস পাঠায়, কথা না?
এই মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিন কলেরা পাঠায়, মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পানির বন্যা, বিভিন্ন ধরনের বিপদ আমাদের মধ্যে ফেলাইয়া আল্লাহ বলেন সতর্ক এখনো হও, সময় কিন্তু যায়। কি কথা কয় না কেন? যায় না? যায় না? অনেকে বলে আমার বয়স বাড়ছে। তোমার বয়স বাড়ছে না কমছে? হ্যাঁ, কমছে। প্রতিটা মুহূর্তে তোমার আমার সময় কিন্তু কমতেছে। এই ঘরের ভিতরে আমরা ঘড়িটা নাই, 11টা থেকে 12টার সিগন্যাল দেয়, আমরা বলি 12টা বাজছে, আসলে ঘড়ি সিগন্যাল দিচ্ছে আব্দুল করিম ওর হই মেঘা, তোমার মূল্যবান হায়াত থেকে একটা ঘন্টা চলে গেছে, আর কোনো দিন আর ফেরত পাবা না, ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, যেই কথা বলতে চাইছিলাম, এমন কোনো জাতি দুনিয়াতে নাই যেই জাতি পরকাল বিশ্বাস করে না। হিন্দুরাও করে, খ্রিস্টানরাও করে, ইহুদিরাও করে, অন্য অন্য বিজাতিরাও না করে না? হিন্দুরা যদি বিশ্বাস নাই করতো ওদের পূজা আশ্রা কেন করবে? খ্রিস্টানরা বিশ্বাস না করে ধর্মীয় নিয়ম নীতি পালন করবে কেন? এমন কোনো জাতি দুনিয়াতে নাই যারা পরকাল বিশ্বাস করে না। আমরা মুসলমানরাও করি, কিন্তু আল্লাহ কয়জন? আর একটু আসতে কর, বলেন একজন, কথা ঠিক? আবার কোন বিলা দলিলে আল্লাহ এক, যাদের ভিতরে বিভিন্ন ধরনের খোটাখুটি করবে, বিভিন্ন প্রশ্ন উঠবে, তখন বলবেন সব নফস শয়তান, বিভিন্ন কাজে আমাকে ধোকা দিয়ে ইমান নষ্ট করতেছ, জাইনে রাখ বিনা দলিলে আল্লাহ এক, কথা ঠিক? ওই ইমাম ফখরুদ্দিন রাজী রহমাতুল্লাহ আলাই জানেন তো ঘটনা, তিনি 101টা দলিল ঠিক করছে মৌতের সময়। ইমাম যখন শয়তান নষ্ট করার জন্য চেষ্টা করবে, এ শয়তান সবচেয়ে বড় জানুন না পণ্ডিত, না শয়তানের মতো জানুন না আলেম দুনিয়াতে আছে? কথা কেন নেই? আছে, আছে। তাই শয়তানের জ্ঞান বুদ্ধি তো কম না, অনেক বেশি। তাই শয়তান তো বিভিন্ন কায়দায় যারা নাকি আসেন এক শ্রেণীর বিভিন্ন দলিলের পিছনে পড়ছে, কি আছে না নাই? পড়তে 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 শেষ পর্যন্ত আল্লাহ রহমতের ভরসা না কইরিয়া পইরে নিজে ধ্বংস হয়ে গেছে, ঠিক কি না? এখন ইবলিস শয়তান তো ধোকা দেবে, 101টা দলিল ঠিক করছে। কী জন্য দলিল ঠিক করছে? মৌতের সময় শয়তানের সাথে বোঝা পারা হবে, ইমান নিয়ে কবরে যাবে। আলহামদুলিল্লাহ, ভালো না? ভালো। এখন রাস্তা দিয়ে হাঁটতেছে আর মনে মনে বলে আমি তো আলেম মানুষ, কোরআন এবং হাদিস বুঝি, শয়তান যখন ইমান নষ্ট করার চেষ্টা করবে বোঝা পারা একটা হবে, ঠিক না? কিন্তু আমি তো আলেম মানুষ বুঝি, কিন্তু মূর্খ যারা কোরআন এবং হাদিস সম্পর্কে কিচ্ছু জানে না ওদের মৌতের সময় ইমানের অবস্থা কী হবে? ও তো ইমান নিয়ে কবর যাওয়ার কায়দাই নেই। হাঁটতেছে দেখে একটা কাঠ কাটে না, আমরা বরিশালে গিয়ে কাঠুরিয়া, ওই যে কুড়াল লইয়া কোপাইয়া কাঠ কাটে, কাঠুরিয়া কেনা এমন ওই কাঠুরিয়া কাঠ কাটে। এখন ইমাম ফখরুদ্দিন রাজী রহমাতুল্লাহ ডাকছে, এই কাঠুরিয়া এদিকে আসো, আসছে। আসার পরে জিজ্ঞেস করে, বলো আল্লাহ কয়জন? কাঠুরিয়া বলে একজন। বলে দলিল প্রমাণ লাগে না, জমিনটা আমার, খালি মুখে বললে হবে না, দলিল প্রমাণ লাগে। যেই বলছে যে দলিল প্রমাণ লাগবে না, হাতে আসলে কুড়াল, আসতে কুড়ালটা উপরে উঠাইয়ে বলতেছে আপনি কী বললেন? কলে বলছে আল্লাহ কয়জন প্রমাণ লাগবে, কলে প্রমাণ হইলে আমার এই কুড়াল, যদি দ্বিতীয়বার বলো আল্লাহ কয়জন প্রমাণ করতে দলিল লাগবে, একটা কূপ দিয়ে মাথা দুই ব্যাগ, আল্লাহ একজন আবার দলিল প্রমাণটা কিসে? তখন ইমাম ফখরুদ্দিন রাজী আমাদের সর্বনাশ, মালিক আমরা দলিলের পিছনে ঘুরি, ইয়া দিই মূর্খ বদ্ধার ভিতরে তুমি এমন মজবুত ইমান রাখছ, তোমার শয়তান তো ধারে কাছেই আইতে পারবে না, কি আল্লাহর বদ্ধারা, কথা ঠিক কি না? ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলবো যে এইভাবে দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে পাঠাইছেন এবং স্বাধীনতা দান করছেন, পরীক্ষা করবেন কে ভালো আমল করলা, কে খারাপ আমল করলা, কে আল্লাহর হুকুম অনুযায়ী নবীর তরিকা অনুযায়ী চললা, কে চললা না, কথা ঠিক কি না? এখন বাজানদেরকে বলবো এই আল্লাহর পথে চলতে যাইয়া বিভিন্ন বাধা আছে না নাই? একটা হইলো এই নফসে আম্মারা, আব্বাজান বলতেন এটা বাসার মতো, আর
শয়তান হইল প্রধানমন্ত্রী উজিরে আলা, অর্থাৎ বড় পরামর্শদাতা। ও পরামর্শ দেয় আর বাচ্চা নফসে আমরা ভিতরে বইয়ে কাজ করায়। পরামর্শ দেয় কিনা ইবলিশ শয়তান কোন? আর তোমাকে আমাকে গুনার ভিতরে লিপ্ত করায় কারা? বলেন নফসে আমরা শয়তান, কথা ঠিক? এই নফসে আবার তিন প্রকার। কয় প্রকার? একটা হলো নফসে আম্মারা। নফসে আম্মারা বুঝবেন কেমনি? সবসময় গুনার দিকে ঝোঁক। এ ওয়াজ কিন্তু বসে মনে থাকবে না, বলেন সবসময় গুনার দিকে ঝোঁক। গুনা করলে ভালো লাগে, আজান শুনলে মসজিদ থেকে যেরকম নাকি কুকুরে আজান শুনলেই বলে খালি চিল্লাইয়া ভাগে, এরকম একদল কিন্তু বাইরে রয়েছে আজান শুনলেই দৌড়িয়ে ভাগে, ঠিকই না? রোজা ভালো লাগে না, আল্লাহর জিকির ভালো লাগে না, আল্লাহর হুকুম নবীর অনুযায়ী চলতে ভালো লাগে না, বসতে হবে। কান মাজনা বেহায় ওপর অশ্লীলতা, এইটাই ভিতরে সবসময় লিপ্ত থাকতে ভালো লাগে। মনে করবেন আপনার ভিতরে নফস, নফসে আম্মারা। কি নফস? এরপরে মুজাহাদার মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে এই নফস পরিবর্তন ঘটিয়া আল্লাহর ফজল করে এই নফস এক পর্যায়ে নফসে লাউয়ামায় পরিণত হয়ে যায়। কোন নফসে? বলেন নফসে লাউয়ামা। নফসে লাউয়ামা কাকে বলে? গুনাহ করার সময় চুপ থাকে, গুনাহ হয়ে যাওয়ার পরে ভিতরে আফসোস তৈরি হয়, গুনাহটা কেন করলাম, এটা করলাম কেন, এইটার নাম কি? নফসে লাউয়ামা। এবার মুজাহাদার মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে বন্দা এই নফস এবং শয়তানের বিরুদ্ধে জিহাদ করতে করতে আল্লাহর ফজল করমে এই নফসটা এক পর্যায়ে নফসে মুতমাইন্নায় পরিণত হয়ে যায়। সবাই বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে না। নফসে মুতমাইন্নায় কাকে বলে? ন্যাক কাজ করতে ভালো লাগে, গুনাহ করতে ভালো না। বলেন ন্যাক কাজ করতে ভালো লাগে, গুনাহ করতে ভালো না। এইটার নাম কি? নফস, নফসে। আর কেয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবেন, হে নফসে মুতমাইন্নার দলেরা আসো আসো, তোমরা আমার বেহেশতের মধ্যে ঢুইকা যাও। কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দেবেন কাদেরকে? বলেন নফসে মুতমাইন্নার দলদেরকে। এখন আপনি দুনিয়ায় থাকা অবস্থায় পরীক্ষা করে দেখেন আপনার নফসটা কোন নফস। বাজান কথা বুঝলেন? এখন নফসটা কোন নফস? নফসে আম্মারা না লাউয়ামা না মুতমাইন্না? আপনি যখন দেখবেন যে আমার তো গুনার কাজে ভালো লাগে না, একটু ভালো লাগে না, তখন আপনি মনে করিলেন যে আমার ভিতরে নফসে আম্মারা এই অবস্থায় যদি কবরে যাই জাহান্নাম ছাড়া উপায় নাই। কথা কান, আল্লাহ যখন ডাক দেবেন আপনার নফস যদি নফসে মুতমাইন্না নাও পৌঁছে, তখন আল্লাহ ডাকে কি সাড়া দেওয়া যাবে? কথা বলেন না পারবে? অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, হে নাফরমানের দলেরা, হে নেমুখ হারামের দলেরা, আজকে তোরা আমার বান্দা বান্দীদের থেকে পৃথক হইয়া যা। আল্লাহ রাব্বুল আলামিন সিফাত গুণ ঘোষণা করেছেন, আর রহমানির রহিম, রহমানির রহমান এবং রহিম। রহমান আম, দুনিয়াতে আখেরাতে সর্বত্র। আজকে দুনিয়ার ভিতরে আল্লাহ আমার মালিকের সমস্ত নেমাত ভোগ কইরা এখানে আর আল্লাহ শত্রুরা তো এই জমিনে আছে, কথা কয় না? তাই নাই না? নাই আবার আল্লাহর খাস বান্দারাও তো আছে না? নাই আচ্ছা, এখানে আল্লাহর শত্রুরা তার জমিনে বিচারণ করে, আল্লাহর বন্ধুরাও জমিনে বিচারণ করে। বরঞ্চ দেখা যায় অনেক সময় শত্রুরা আল্লাহর বন্ধুদের উপরে আক্রমণ করতে চায়, গালাগালি করে। আল্লাহ রাব্বুল আলামিন কি জমিন থেকে ওদেরকে ভাগাইয়ে দেয়? কারণ সে আমভাবে ঘোষণা করছে রহমান। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সিফাত ধারণ করবে রহিম।
কি সেবা ধারণ করবে? রহিম সেবাদের বিচারে আর কোনো আম শব্দ নাই। তখনই বলবো আম তা ঝুলিয়াও মা ইউহাল মুজরিমুন, হে নেমু খারামের দলেরা, নাফারমানের দলেরা, দুনিয়ার ভিতরে আমার বন্দাবান্দিদের সঙ্গে একত্রে তোরা চলছ, একত্রে আমার নেমাত ভোগ করছ, আজকের দিন আর হবে না, আজকে তোরা আমার বন্দাবান্দিদের থেকে পৃথক। ওই এই জন্য আমার বাজানদেরকে বলবো, এই পৃথক যখন করবে তখন আপনি মুমিনদের কাতারে পড়তে পারবেন কি না? এই এই ঠিকানা ঠিকঠাক করে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। কি জোরে বলেন কথা ঠিক কিনা? বাজান, বর্তমানে বাংলাদেশে, অন্য অন্য দেশের কথা তো আর আসি, এক শ্রেণী বর্তমানে আছে তারা আল্লাহর জেকের তো করেই না, বরঞ্চ আল্লাহর জেকের করলে ওইটা বন্ধ করার বিভিন্ন ধরনের কৌশল করে। আফসুস, এই আফসুসের কোনো শেষ আছে? কোন তো জেকের শব্দ এত স্মরণ করা, জেকের শব্দের অর্থ কি? আচ্ছা, বন্দাবান্দি কি আল্লাহ স্মরণ করবে না শয়তানের স্মরণ করবে? একটু মুখ খুললে বলেন, কার স্মরণ করবে? তাই বান্দাবান্দি একটু আল্লাহর স্মরণ করে, এই যখন নাকি সমান জমিনের ভিতরে হাঁটে তখন বান্দাবান্দি জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বান্দাবান্দি যখন উপরের দিকে ওঠে তখন জিকির করে আল্লাহু আকবার, যখন নিচের দিকে নামে তখন জিকির করে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ শব্দের অর্থ কি? পবিত্র। আল্লাহ কি জোরে কর না? বর্তমানে একদল বাইরেছে, দেখেন কি কায়দায় উদাহরণ দেয় না, উজবিল্লাহ আমি জানি আল্লাহ পবিত্র। উদাহরণ দেয় কোনো সন্তান যদি বসে বসে বলে আব্বা 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 আব্বা, বাপ কি বলবে? সন্তানটা পাগল হয়েছে বলবে না? যে সন্তানটার মাথা খারাপ হয়েছে, তাড়াতাড়ি নিয়ে মেন্টাল হসপিটাল পাবনায় ভর্তি করো। তাই সুবহানাল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ আল্লাহ পবিত্র, সুবহানাল্লাহ আল্লাহ পবিত্র, সুবহানাল্লাহ আল্লাহ পবিত্র। এখন বারবার বলতেছি আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র, আল্লাহ কি করে সময় অপবিত্র ছিল? তা আমরা বইলে বইলে তারপর আল্লাহ সার্টিফিকেট দিয়ে তৈবে আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র, দেখেন বুঝায় কেমন জোরে খান না? উজুবিল্লাহ বলতে আছে সন্তান যেরকম বসে বসে বলছে আব্বা 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 আব্বা, বাপ যেরকম বলছে ওটা পাগল হয়েছে, ঠিক এরকম বসে বসে তারা বলে সুবহানাল্লাহ 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 আল্লাহ আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র, বলে আল্লাহ বলতেছে ওরাও মাথা খারাপ হয়েছে, ওরাও একটা পাগল, ওরাও মাথা ঠিক নাই, ওরাও নিয়ে ভাবনা হসপিটাল নাউজুবিল্লা ভর্তি কর। এই কথা যদি কেউ বুঝে শুনে বলে ওরা কাফের। ওরা কি কেমনি বুঝাইছে কায়দারা দেখছেন? কথা সুবহানাল্লাহ জিকির আমরা কেন করি? এই উপকার আছে না নাই? মান্না গরদাদ পাকে আস্তাস বি হেসা, লেকে গরদাদ পাকে আস্তাস বি হেসা। বাজান সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র, আবার বলি সুবহানাল্লাহ আল্লাহ পবিত্র। এই বারবার পবিত্র নাম তোমার আমার জবান থেকে বলার পরে তুমি আর আমি মানুষ যে অপবিত্র, ওই পবিত্র নামের গুণে তুমি আর আমি অপবিত্র মানুষ পবিত্র হইয়া যাব। কথা ঠিক যাবে ঠিক? বেশি বেশি জিকির করার জন্য কে বলছে? আবার কর না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। এই হাদিসের ভিতরে আসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন একশোবার 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 যদি পড়তে পারো একটা কবুল হওয়াদের সব আমল নামায় লেখা হয়, একটা উমরার সব আমল নামায় লেখা হয়। এ আল্লাহর বান্দারা, বেশি বেশি জিকির আল্লাহ এবং আল্লাহ রসুল করার জন্য বলছে, ঠিক কিনা? তাহলে বোঝা গেল
বেশি বেশি জিকির করলে এর ভিতরে উপকার আছে। কি আছে? এ দুনিয়াদার পাগল আমার বাজানরা, কেউ মেম্বার হওয়ার ভিতরে অন্তর শান্তি তালাশ করে, কেউ চেয়ারম্যান হওয়ার মধ্যে শান্তি অন্তরের তালাশ করে, কেউ পীর মুক্তি লক্ষ্য উপাধি লাগাবার মধ্যে শান্তি অন্তরের তালাশ করে, কেউ বেশি বেশি সম্পদ কামাই করার ভিতরে অন্তরের শান্তি তালাশ করে, কেউ বাবা যান জমিদার, কেউ বা এমপি মিনিস্টার, কেউ বহুমুক্ত মুখ সাপ হওয়ার ভিতরে অন্তর শান্তি তালাশ করে। আমার মালিক ডাক দিয়া বলে, ও আব্দুল করিম, অন্য কোনো জিনিসের ভিতরে তোমার অন্তরের শান্তি নাই, একমাত্র আমার তোমার অন্তরের শান্তি আমার জেকেরের মধ্যে। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। আলা বিযিক্রিল্লাহ তাতমাইন্নুল কুলুব। কে বলছে? আল্লাহ। জোরে কান, আল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবেন, আইনা উলুল আলবাব, হে জ্ঞানীরা তোমরা কোথায় আসো? কাদেরকে ডাকবে? হে আল্লাহর বান্দারা, একটু মুখ দিয়ে খোলেন, বলেন, মুখ দিয়ে বলেন, কাদেরকে ডাকবেন? জ্ঞানী কারা? যারা পীর, মুফতি, মুহাদ্দিস, এমএ পাস, ডক্টর, চেয়ারম্যান, এসপি, মিনিস্টার না, জ্ঞানী কারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, আল্লাহ আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামাহু ওয়া কু'উদাহু ওয়ালা জুনুবিহিম ওয়াইতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান্নার। জ্ঞানীকার আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় দেয়, যারা বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায়, এই তিন অবস্থায় যারা আমার মাওলার জিকির করে, আমার মালিক বলছেন তারাই হইল জ্ঞানী। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। বাজানে জ্ঞানীরা সকাল সন্ধ্যায় বৈশাম, বাজান শোয়া অবস্থায় মাওলার জিকির করার পরে বাজানেরা কিন্তু খড়ি আবিষ্কার করে না, এরা কিন্তু টাকার আবিষ্কার করে না, সম্পদের আবিষ্কার করে না, এরা আল্লাহর মাখলুক, আল্লাহর কুদরতের দিকে তাকাইয়া, একটা গাছের দিকে তাকাইয়া আমার মাওলার পরিচয় পাইয়া বলে, বলে দার আখতা সবজে দর নজরে হুশিয়ার হারওয়ারাতে দফতুরি মারে পাতে কেরদেগার। মালিক, আমি একটা গাছের পাতার দিকে তাকাই, আমি তো গাছ দেখি না, আমি দেখি তোমাকে। আমি একটা পাতার দিকে তাকাই, আমি গাছের পাতা দেখি না, আমি দেখি তোমাকে। সূর্যের দিকে তাকাই দেখি তোমাকে, চন্দ্রের দিকে তাকাই দেখি তোমাকে, আমি পানির দিকে তাকাই দেখি তোমাকে, আমি মাছের দিকে তাকাই দেখি তোমাকে, আমি জেদার দেখতা হো তু হি তু হ্যাঁ তু হি তু হ্যাঁ তু হি তু ফাইনামা তু আল্লু ফাজাম্বাওয়াজুল্লাহ। আমার মালিক ডাক দিয়ে বলে, বন্ধা বান্দিরা, তুই তোর চেহারা যেদিকে ঘুরাবি সেদিকে দেখবি, আমি মাওলার কুদরতি চেহারা তোর সামনে। বাজার এগুলা কিন্তু মুরাকাবা করতে 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 এক পর্যায়ে অবস্থান তৈরি হয়ে যায়। আল্লাহ আল্লাহ আপনি আমাদের জন্য কবুল করলেন বাজার। আরে তখনই বন্ধাবান্দি বলে, মালিক আমি যেদিকেই তাকিয়ে দেখলাম, দেখি কোনো জিনিসই তুমি বেহুদা সৃষ্টি করো নাই, মালিক এখন তুমি দয়া মায় করে আমাকে জাহান্নামের আগুন থেকে মাপ দাও, আমাকে আজাব থেকে মাপ করো। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এই আল্লাহর বান্দা বান্দিরা আমার মাওলার মাকলুকার সম্পর্কে মোরাকাবা করতে 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 এক পর্যায়ে যখন আমার মাওলার পরিচয় আসতে থাকে, আল্লাহ ওই বান্দা বান্দি যখন গোপনে যখন তার সামনে গুণা আসে,
তখন তার খেয়াল আসে কেউ আমাকে দেখে না, কিন্তু একজন আমার দিকে তাকাইয়া আছে, আমার মাওলা আমার দিকে চাইয়া আছে। যখন নাকি এই খেয়াল বন্দাবান্দির ভিতরে জহিমা লাগে, ওই বন্দাবান্দি হুশ থাকতে জীবন থাকতে গুনার ভিতরে আর লিপ্ত হইতে পারে না। এই বন্দাবান্দি আমার মাওলার ভয়, আমার মাওলার জাহান্নামের ভয়, যাকে গুনার থেকে তার নিজের নফসকে ফিরিয়ে রাখবে। আমার মালিক ঘোষণা করছেন, তার জন্য আমি ঘোষণা করলাম বেহেশত, আল্লাহ আপনি আমাদের জন্য কবুল করে নেন। এ আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, বাজার ভালো করে মনকে বুঝা, তারপর কবরে রওনা করো। বাজান অনেক সময় আমি বলি, আব্বাজান রহমাতুল্লাহ আলাই বলতেন, এক পীর সাহেব হুজুরের কাছে মুরিদ হইল, বাজান অনেক মুরিদা, একটা বোকা মুরিদকে হুজুর বড় মোহাব্বত করছে, অন্য অন্য মুরিদেরা বলা শুরু করলো, হুজুর এই বোকাটাকে এত কেন মোহাব্বত করে। হুজুরের কানে যখন এই কথা পৌঁছলো, হুজুর মুরিদদেরকে ডাইকে প্রত্যেক মুরিদের হাতে একটা জ্যান্ত মুরগি মোরগ হাতে দিয়ে গেল, আর একটা ছুরি হাতে ধরাইয়া দিয়া বলল, এমন জায়গায় যাইয়া মুরগি বা মোরগ জবাই করবা কেউ যেন না দেখে। বাজা গোপনীয় জায়গা যার যতটুক জানা, কেউ জঙ্গলের ভিতরে গভীর জঙ্গলে যাইয়া মুরগি একা একা জবাই করলো কেউ দেখে নাই, কেউ পাহাড়ের গর্তের ভিতরে ডুইকা মোরগ জবাই করলো কেউ দেখে নাই, কেউ বা বিভিন্ন পানির ভিতরে গোপনে ডুব দিয়া যায় মুরগি জবাই করলো কেউ দেখে নাই। সবাই মুরগি জবাই করে হুজুরের সামনে হাজির, আর ওই বোকা মুড়ি জ্যান্ত মোরগ বা মুরগি নিয়ে হুজুরের সামনে হাজির। অন্য অন্য মুড়িদেরা বলে, দেখো হুজুর এই বোকাটাকে এত কেন মোহাব্বত করে। হুজুরের কথাটাও বোকা মানতে পারলো না, তখন হুজুর ধমক দিয়ে বলো, বোকা সবাই আমার কথা মানল, তুমি আমার কথা কেন মানল না? তখন ওই বোকা থরথর করে কাঁপে আর দুই চোখ দিয়ে পানি পড়ে আর বলে, হুজুর আপনি শর্ত লাগাইছেন এমন জায়গায় যে মুরগি জবাই করবা কেউ যেন না দেখে। হুজুর আমি আপনার কথা মানার জন্য আমি রাত্রে ঘুমাতে পারি নাই, হুজুর আমি পাগলের মতো জঙ্গলে দৌড়াইলাম, আমি পাগলের মতো পাহাড়ে দৌড়াইলাম, আমি ঘরের ভিতরে গোপনে দৌড়াইলাম, এমন কোন আমার জানা মতে জায়গা নাই, যেই জায়গায় আমি দৌড়াদৌড়ি করি নাই, কিন্তু আমি যখন মুরগি জবাই দেওয়া শুরু করি দেখি দুনিয়ার কেউ আমাকে দেখে না, কিন্তু একজন আমার দিকে চাইয়ে রইছে, আমার বাবা আমার দিকে চাইয়ে রইছে। এই জন্য আমি মুরগি জবাই করতে পারি না। আপনি বলছেন এমন জায়গায় মুরগি জবাই করবা কেউ যেন না দেখে, হুজুর এই জন্য আমি মুরগি জবাই করতে পারি না। তখন ওই হুজুর ডাক দিয়া বলে, বাবা আমি এই মুরগিটাকে এত কেন মহব্বত করি, এখন বস্তু নাকি বলার, আমার মালিক ওই বান্দা বান্দিকে কেয়ামতের ময়দানে ডাইকে তার মেহমান খারাপ বেহেশতের ভিতরে জায়গা দিয়া দেবে। যেই আল্লাহর বান্দা বান্দি গোপনেও যখন নাকি গুনার কাম সামনে আসে, তখন বলে দুনিয়ার কেউ দেখে না, আমার মাওলা তো আমার দিকে চাইয়া আছে। ওই বান্দা বান্দি হুশ থাকতে জীবন থাকতে গুনার ভিতরে লিপ্ত হয় না। বাজা এই অবস্থা ভিতরে তৈরি করতে হইলে বেশি বেশি আমার মাওলার জিকির করা লাগবে। যখন বান্দাবান্দি জিকির করে আল্লাহ, তখন খেয়াল করে আমার মাওলা আমার দিকে চাইয়া আছে, আমি আমার মাওলাকে ডাকি, আমার মাওলা আমার ডাকে জবাব দেয়। এক আল্লাহর আলী বলছিলেন, মালিক আমি যখন তোমাকে ডাক দেই আমার জিহ্বাটা মিষ্টিতে ভরে যায়,
এক আল্লাহর উনি বলেন মালিক আমি যখন আমার মাশুক মাওলার নাম জবান থেকে উল্লেখ করি আরে আরে সঙ্গে সঙ্গে আমার মালিক আমার ডাকে উত্তর দেয় এই জন্য আমার বাজানদেরকে বলবো নামাজ তো পড়লাম ইবাদত তো করলাম কি ইবাদত করলাম কি নামাজ পড়লাম বাজান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে তাহাজ্জুদের নামাজে দাঁড় হয়ে আছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে ঢুকলেন দুইখা দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজের ভিতরে দাঁড় হয়ে আছে আল্লাহর হাবিব পিছনে পিছনে নিয়াত বাইন্দা আলী কি ইমাম বানায় দাঁড় হয়ে আছে সময়ের পর সময় যায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রুকুতেও যায় না সেজদায়ও যায় না বাজার সময়ের পরে বহু সময় পরে ডান বাম সালাম ফিরে এলো পিছনে তাই এদের সরদার দোজাহার পিছনে বসা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে দেখে শরীরে ভিতরে কম্পন শুরু হয়ে গেল আল্লাহর হাবিব ধমক দিয়ে বলে আলী রে এরকম নামাজ তোমাকে কে শিক্ষা দেন ও আলী নামাজের ভিতরে দাঁড় হইয়া তো আছো রুকুতেও যাও না সিজদায়ও যাও না এরকম নামাজ তোমাকে কে শিক্ষা দিল রে আলী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় তো অস্থির এর ভিতরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে উপস্থিত হয়ে গেল জিব্রাইল সালাতু ওয়াসসালাম এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই ছেলেটাকে আমার মাওলা রাগ করতে মানা করছে এই ছেলেটাকে আমার মাওলা ধমক দিতে মানা করছে এই আলীর কোনো দোষ নাই আমার মাওলা নিজে নামাজের ভিতরে আলীকে ধইরা রাখছে আলীর কোনো দোষ নাই আমার মালিক ছেলেটাকে রাগ করতে মানা করছে এই যে আমার বাজানদেরকে বলবো পর্দা আলে মাহবুবদেরকে বলবো বাজান যারা আমার মাওলার জিকির বেশি বেশি পরিমাণে করে তাদের ভিতরে আমার মাওলার খেয়াল মাওলার মহব্বত আল্লাহু আকবার আমার মালিক যে কোখারিয়া সেবাত নিয়ে কেয়ামতের মাঝারে ডাক দেবে লেমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদুল আল্লাহ আপনি মানে সবাইকে পাপ করিয়া দিয়া এ কবরের যাত্রী রে আল্লাহর বান্দারা হে পর্দা রাখলে আমার মা বোনেরা বাজার কোনো দলাদলি বুঝি না কবরে কিন্তু কোনো দলাদলি নাই তুমি চরমনার মুড়ি না তুমি অমুক দলের লোক এই পরিচয় কিন্তু কবরে চলবে না বাজার বর্মের জন্য কবরে প্রশ্ন তিনটা রাস্তার ফকির তার জন্য কিন্তু কবরে প্রশ্ন তিনটা বাজান পীরের জন্য কবরে প্রশ্ন তিনটা মুরিদের জন্য কিন্তু কবরে প্রশ্ন তিনটা বংশ বড় তার জন্য প্রশ্ন তিনটা বংশ ছোট তার জন্য কবরে প্রশ্ন তিনটা বাজার কবরের যাত্রীরা ভালো করে মনকে বুঝাও কবরে কিন্তু কোনো দলাদলি নাই কোনো বংশের পরিচয় নাই পীরের পরিচয় নাই মুরিদের পরিচয় নাই যদি চল তুই আল্লাহ রসুলের চেয়ে বড় পীর হলি গাউস করুক দুনিয়া থেকে আসেও নাই আসবেও না আল্লাহর হাবি দুনিয়া থাকা অবস্থায় তার কলিজার টুকরার সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে দুনিয়া থাকা অবস্থায় ইঙ্গিত করে বলছিলেন ইয়া ফাতেমা তু আনকিজি নাফসাকি মিনান নার ও ফাতেমা রে দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো জাহান্নামের আগুন থেকে এরপরে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও ফাতেমা যদি কবরে পরিচয় দাও আমি আখেরি জমানার নবীর মেয়ে এই পরিচয় কবরে কোনো কাজ হবে না এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দারে মা বোনদেরকে বলবো বাজান ভালো করে পরীক্ষা করে দেখো যাদের ভিতরে আমার মাওলার জিকির আছে তাদের চোখের দিকে একটু তাকাইয়া দেখো তাদের চোখ থেকে টল 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 করিয়া পানি বাইয়া বাইয়া পড়তে থাকে যাদের ভিতরে আমার মাওলার জিকির নাই ওদের চোখের মধ্যেও কিন্তু পানিও দেখা যায় না
বাজান যাদের ভিতরে আমার মাওলার জিকির আছে তাদের আমলের দিকে তাকাইয়া দেখো, তাদের নামাজের দিকে তাকাইয়া দেখো। যাদের ভিতরে আমার মাওলার জিকির নাই ওদের নামাজ হলো শুকনা নামাজ। যাদের ভিতরে আমার মাওলার জিকির আছে তাদের দেখো হারাম হালাল তুমি কইরা চলুন না, ইমান কত মজবুত, বাজান জীবন যাইতে পারে আল্লাহর ফজল করমে তাদেরকে হারামের ভিতরে লিপ্ত করতে পারে না। কারণ কি, যখনই নাকি ওই ঘুষ আসে সুদ আসে বিভিন্ন ধরনের দুনিয়ার লোভ আসে, হুব্বু দুনিয়ার আসুকুল্লি খতিয়াতিন, আল্লাহর রাসূল বলছেন সমস্ত গুনার মূল হলো দুনিয়ার মহাব্বত, এই দুনিয়ার মহাব্বত তাদেরকে আল্লাহর ফজলে গ্রাস করতে পারে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো যখন নাকি জিকির করবার লাভ হইলা মাথা ডান দিকে ঘুরাবা তখন খেয়াল করো নাই নাই নাই, এ কি নাই, আমার পীর গিরি নাই, আমার মুক্তি গিরি নাই, আমার মুহাদ্দিস গিরি নাই, আমার টাকার গরম নাই, আমার ক্ষমতার গরম নাই, আমার বংশের গরম নাই, আমার মাতুক বাড়ি সরদারি চেয়ারম্যান গিরি মেম্বার গিরি নাই 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 নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। গাইরুল্লাহকে কলব থেকে ফালাইতে থাকো, ফালাইতে 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 একটা পর্যায়ে আল্লাহর ফজল ও করমে এরকম অবস্থান তৈরি হয়ে যাবে আর তা মান্না দেশে রক্ষা গাই আপ তো আজা আপ তো খেলোয়াত আগাই। ওই আল্লাহর বান্দা ডাক দিয়া বলে মালিক তুমি এখন আমার একটু কলবের দিকে তাকাইয়া দেখো, আমার কলব দেখো সমস্ত গাইরুল্লাহ থেকে খালি হইয়া গেল, এখন আমার কলবের ভিতরে দিলের ভিতরে কিছু নাই নাই নাই, তুমি দয়া মায় করে এখন একটু আমার কলবের ভিতরে আসো। আগে আগে চলকে দেখো হোতা হ্যায় ক্যা, বাজার এই রাস্তার পথিক ছাড়া কোনোদিন বোঝানো যাবে না, এই রাস্তায় চলতে থাকো, চলতে চলতে একসময় দেখো এর ভিতরে যে আমার মাওলা কি মজা রাখছে। বাজান ভুক্তভোগী ছাড়া কোনোদিন বুঝানো যাবে না। এখন যখন আমার মাওলা মাটি নিয়ে আসছে একটু মনোযোগ সহকারে অল্প সময় একটু মাওলার জেকের করো, যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবা লা বলার সময় মাথা ডান কান্দে দিকে ঘুরাও, খেয়াল করো নাই নাই নাই, আর ইল্লাল্লাহ বলার সময় খেয়াল করো আমার আল্লাহ বাদে কেহ মাবু নাই। এই খেয়ালে মাওলার একটু জিকির করো বলার, যখন জিকির করো ইল্লাল্লাহ শুধু কলবের ভিতরে ধাক্কা দেবা, খেয়াল করো আমার কলবে আল্লাহই আছে, যখন বলবা আল্লাহ আল্লাহ তখন খেয়াল করো আমার মাওলা আমার নাক এবং কবরের মাঝখানে ঠালা জায়গা, খেয়াল সাফাবার জন্য চাইয়াছে বলতেছে বন্ধ আমাকে বলাও কা। এই খেয়ালে একটু অল্প সময় আমরা যে কে করিলা ইলাহা ইল্লাল্লাহ।